দুষ্কৃতীদের হামলায় তছনছ এলাকার ছয়টি বাড়ি। এলাকায় রীতিমতো গুন্ডাগিরি, ঘরে ঢুকে টিভি, আলমারি, বাইক, শোকেস সহ সমস্ত জিনিসপত্র ভাঙচুর করে চম্পট দেয় দুষ্কৃতী দল। সোমবার রাতেই জঘন্যতম এই ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগজ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আচমকাই গ্রামে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই মারধর থেকে শুরু করে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পরই নিরাপত্তাহীনতায় গোটা গ্রামবাসী। রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এনজিপি থানার পুলিশ। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব, যাতে এই জিনিসটা খুব আমাদের ভাইটাল হিসাবে দেখে, আর যেগুলো এই ছেলেগুলো করছে যাতে ওদের উপযুক্ত আমরা শাস্তি দিতে পারি। এই ব্যবস্থাটা আমরা প্রশাসনের কাছে আমরা বারবার আবদার করব, যার জিনিসটা ভালো নজরে আমাদেরকে এই ব্যবস্থাটা দেখে। কয়টা বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল? 6 থেকে 7টা বাড়ি ভাঙচুর। তো হঠাৎ কেন এইভাবে আক্রমণ, এই বাড়িঘর ভাঙচুর? এটা তো মেন ব্যাপারটা বলতে পারলাম না ডিটেলস যে কী কারণে হয়েছে, তবে আমরা জানি যে মুখোমুখি একটু তর্ক হয়েছে, এরকমই হয়েছে। এই তর্ক থেকেই শুরু করে ওরা কালকে মানে বিশেষ করে তাণ্ডব চালাচ্ছে, বড় বড় দা বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র। না, কিছু ছেলে এলাকারই আছে, আবার কিছু বাইরে থেকেও নিয়ে আসছে ওরা। তো এটা সবাই জানা আছে যে ছেলেগুলো মন্তব্য থাকে। তো বিশেষ করে আমাদের চতুরাগজ এই যে ধরতে গেলে আপনাদের দ্বারা একটু সব মানুষ জানতেছে, খুবই লজ্জাজনক ব্যাপার, আর জিনিসটা খুব নোংরা। চাবো না যে আমরা আমাদের এই এই শুধু পাড়াটা না, অন্য পাড়াও যদি না হয়ে থাকে, তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব, যাতে একটা উপযুক্ত ভালো ব্যবস্থা নিতে পারে। প্রশাসন এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? এখনো কালকে এখানকার এই আমাদের 2-1 জন প্রশাসনের কাছে গিয়ে মৌখিকভাবে জানানো হয়েছে, তো রাত্রিতে আসছে। 2-1 জনও সারা রাত্রি ছিল, পুলিশ পাহারায় ছিল। তো যাই হোক, পুলিশকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। তো আশা করব যে আমরা 6-7টা বাড়ি সবারই বাড়ি থেকে একটা একটা করে কমপ্লেন দেবো, আর এখানকার মধ্যে আমি কি করবো আমি নিজেই জানি না। আপনার স্বামী কি কাজ করে? কাঠের কাজ করে। আমার বর কোনো এলেমেলে যায় না, আমার বর কাজ করে, কীর্তন করে। আপনার নাম? আমার নাম কল্পনা সূত্রধর। কোন জায়গায়? লোকগুলা এসে গালাগালি করতেছে, মহিলাদের নোংরা ভাষায় গালাগালি করতেছে, আর আমার বরটা না ওই সব সহ্য করতে পারে না।